অংশ পাঁচ। দেখতে দেখতে চেয়েও লইল পবিত্র রমাদান মাস। লুকিয়ে সিয়াম রাখাটা অনেক বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। একই বাসায় থেকেও না খেয়ে থাকতে হবে, আবার তা কাউকে বুঝতে দেওয়া যাবে না। নিঃসন্দেহে কঠিন কাজ, কিন্তু তাই বলে কি আর সিয়াম রাখবো না? মুসলিম হয়েছি আর সিয়াম রাখবো না ভাবা যায় না। প্রথম সমস্যা সেহেরি করা। আমাদের বাসার ধরনটা খুব অদ্ভুত ছিল। রান্নাঘরে যেতে হতো মা বাবা রুমের মধ্য দিয়ে, আর আমাদের ঘরের মধ্য দিয়ে যেতে হতো বাথরুমে। সুতরাং ভাত তরকারি পাওয়ার কোনো আশা নেই। পাউরুটি কলা কিনে রাখলাম আমরা রুমে, রাতে সেহেরি তো হবে, এতেই আমরা খুশি। মা চাকরি করে, বাসায় মা বাবা কেউ থাকে না সারাদিন। আর দুপুরে খেয়েছে কি না দেখার কেউ নেই, আর ভাই বাসায় থাকলেও এসব সে খেয়াল করে না। শুরু হলো সিয়াম রাখা। প্রথম প্রথম আমি ভাবতাম সিয়াম রাখলে থুতু গেলা যাবে না। সারাদিন একটু পর পর বাথরুমে গিয়ে থুতু ফেলতে লাগলাম। পরে এক বন্ধু থেকে জানতে পারলাম যে থুতু পেলা লাগে না এত। প্রথম সিয়াম রাখার অনুভূতি যে কী দারুণ ছিল কখনোই বলবো না। প্রথম দিন আমার ইফতারের সময় টিউশনে ছিল। স্টুডেন্টের বাসায় যে নাস্তা দিয়েছে তা দিয়ে ইফতার করলাম। সফলভাবে প্রথম সিয়াম রাখতে পেরেছি আমরা। কী যে খুশি লাগছিল বাসায় বোঝা যাবে না। শুক্রবার মা বাবা বাসায় থাকতেন, তাই ওই দিন সিয়াম রাখতে পারতাম না। একদিন বিকেলে টিউশনি করে আসার সময় নানির বাসায় গেছি দেখা করতে। নানি চা এনে দিলেন। খাবো না বলতে পারি না, কারণ নানির চা আমার প্রিয়, নানি জানেন। না খেলে যদি সন্দেহ করে, সারাদিন কষ্ট করে সিয়াম থেকে বিকেলে ভেঙে ফেলতে হলো। আস্তে আস্তে কারো বাসায় যাওয়ায় ছেড়ে দিলাম রমাদানে। সেহেরি যে রোজ করতে পারতাম তাও না। যেদিন কিছু থাকতো না পানি খেয়ে সিয়াম রাখতাম। রাতে লাইট জ্বালানো যাবে না বলে পিসির মনিটরের আলোতে আমরা সেহেরি করতাম। একদিন আমরা বোন রুটি খাচ্ছি, এমন সময় মা ঘরে ঢুকলো। বোন পিসির সামনে ছিল, কি করবে বুঝতে না পেরে মনিটর বন্ধ করে দিল। তারপর আমরা খাবার লুকিয়ে ফেললাম। মা কি বুঝলো জানি না, তবে কোনো প্রশ্ন করেনি। ইফতারিতে খুব একটা সমস্যা হতো না। ইফতারির আগে রাস্তায় জ্যাম থাকে বলে মা ইফতারির সময় অফিস থেকে বের হতো, তাই ইফতারিতে ভাত খেতে পারতাম। কিন্তু মা যেদিন আগে বের হতো সেদিন ইফতারি আর করা হতো না। দুপুরে বোন ইচ্ছে করে কম ভাত রাখত, যাতে হাঁড়ি দেখে মা ভাবে আমরা দুপুরে খেয়েছি। সেবারের রমাদান দিন বড় ছিল, তবু সিয়াম রাখছি এই আনন্দের কাছে ক্ষুধার কষ্ট গায়ে লাগতো না। সেই রমাদান মাসটা অনেক স্পেশাল ছিল আমাদের জন্য। এক একটা সময় সিয়াম রাখতাম, আর অন্য এক ধরনের শান্তি অনুভব করতাম মনের মধ্যে, আলহামদুলিল্লাহ। অংশ ছয়। বোন ধর্ম নিয়ে পড়তো আর অনেকের সাথে আলাপ করত, তাদের প্রশ্ন করত। সবাই সন্দেহ করতে লাগলো যে আমরা খ্রিস্ট ধর্ম থেকে বের হয়ে যাচ্ছি। তাছাড়া আমাদের পুল হাতা কাপড় পরা, চার্চে যেতে না চাওয়া, আমাদের আচরণ, কথাবার্তায় পরিবর্তন ইত্যাদির কারণে মায়ের মনে সন্দেহ জাগতে থাকে। তবে তখনও মা বলেনি যে আমরা মুসলিম হয়ে গেছি। বোনকে সবাই বেশি সন্দেহ করত। আমি তখনও বোনের মতো অত জ্ঞান অর্জন করতে পারিনি বলে ইসলামের ব্যাপারে কথা বলতাম না, বলে আমার উপর সন্দেহটাও ছিল কম। কিন্তু তাও মাঝে মাঝে ধরা পড়ে যেতাম। একটা ডায়েরিতে কিছু সুরা আর দোয়া লিখে রেখেছিলাম পরে মুখস্থ করব বলে, কিন্তু ওটা কীভাবে যেন মায়ের হাতে পড়ল। মা কেন আমার ঘরে ঢুকে আমার ডায়েরি বের করেছিলেন জানি না। ওটা পড়ে অনেক রাগারাগি করছিলেন মা, তারপর ছুটে পেলে দিলেন। আমি তখন ক্লাসে ছিলাম। বোন ফোনে মেসেজ করে জানানোর পর বাসায় আসতে ভয় পাচ্ছিলাম। বাসায় আসার পরে অনেক বকা খাই এটার জন্য। বই পড়ার পাশাপাশি ইন্টারনেট ও পিস টিভি থেকে ইসলাম সম্পর্কে অনেক কিছু জেনেছি ও শিখেছি। বইয়ের ক্ষেত্রে ডক্টর মরিস বুকাইলির বাইবেল, কোরআন ও বিজ্ঞান বইটার কথা আমার বেশি মনে আছে। বইটা থেকে কোরআনের মিরাকল সম্পর্কে একটা ধারণা পাই। মনে আছে এমন এক বইতে বোন কবরের আজাব আর জাহান্নামের শাস্তি সম্পর্কে পড়ে আমাকে বলেছিল। সেখানে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তির কথা লেখা ছিল যে তা শুনে আমি ভয়ে রাতে ঘুমাতে পারিনি কিছুদিন। আল্লাহ,
এত কষ্টের আর এত ভয়ঙ্কর শাস্তি কীভাবে দিতে পারেন বুঝতে পারছিলাম না। আমার কাছে আল্লাহ পরম দয়ালু একজন, যিনি মায়ের মতো বাচ্চাদের দোষ সহজেই ক্ষমা করে দেন। পরে বুঝেছি স্রষ্টার শাস্তি তার ন্যায় বিচারের প্রতিফলন। একটা খুব খারাপ লোক যে পৃথিবীতে অনেকগুলো খুন করেছিল তাকে শাস্তি দেওয়ার জন্য তো ভয়ঙ্কর কিছু দরকার। সব অপরাধের শাস্তি সমান হয়ে গেলে সেটা তো আর ন্যায় বিচার হলো না। আমি ইউটিউব থেকে বাবা আলী ও ইউসুফ এস্টেস এর লেকচার দেখতাম কিছু কিছু। ইউসুফ এস্টেসের ইসলাম আসার কাহিনী অনেক প্রভাবিত করেছিল আমাকে। ওনার প্রতিটি লেকচার খুব ভালো লাগতো। বাবা আলীর কথাগুলো শুনতে মজা লাগতো। যদিও তিনি স্কলার নন, তবুও নতুন ইসলামে আসার আমার জন্য বেশ কিছু শেখার ছিল সেখানে। আমাদের ইসলাম শেখার উৎস ছিল অনেক, সবগুলো যে সঠিক তা নয়। বই বা ওয়েবসাইট বিভ্রান্ত হওয়া অনেক উপকরণের মাঝ দিয়ে আল্লাহ আমাকে সঠিক পথটা দেখিয়েছেন। নয়তো বাংলাদেশের মুসলিমদের কাছ থেকে একজন অমুসলিমের দাওয়াত পাওয়ার উপকরণ সামান্যই। এদেশে খুব কমই সঠিক ইসলাম পালন করা হয়। বাংলাদেশের মানুষ পীর মাজার ইত্যাদি পূজা করার যে স্পষ্টই শিরক। নিজেদের মুসলিম বলে কিন্তু সলাত পড়ে না পাঁচ ওয়াক্ত। সময়ের সাথে সাথে আমরা আবিষ্কার করি এমন কিছু মানুষ আছেন বাংলাদেশে, আস্তে আস্তে তাদের সাথে বনের যোগাযোগ হতে থাকে। মোহাম্মদপুর আল আমিন মসজিদে সবার সামনে ইমানের স্বাক্ষর নেওয়ার ব্যবস্থা করেন একজন চাচা। মনে আসছে ওই দিন আমি প্রথম ক্যামেজের সাথে মাথায় সুন্দর করে হিজাব পরেছিলাম। এমনিতে আমার গাড়িতে খারাপ লাগে, তার উপর প্রথম হিজাব পরা। মসজিদে যাওয়ার পথে গাড়িতে আমার মাথা ঘুরছিল, বেশ অসুস্থ লাগছিল। আমরা মসজিদের দ্বিতীয় তলায় গেলাম। শরীর খারাপ লাগছিল বলে প্রথমে একটা কোণে দেওয়ালে হেলান দিয়ে বসলাম। যখন একটু সুস্থ বোধ করলাম, চারপাশে এত মানুষ দেখে লজ্জা লাগছিল। সবার মাঝে একটা খুশি খুশি ভাব, বেশ কিছু উপহার পেলাম আমরা। এরপর ইমামের সাথে সাথে আমরা কালিমা পড়লাম আলহামদুলিল্লাহ। সবার সামনে ইসলাম গ্রহণ করে কেমন যে লাগছিল বোঝাতে পারবো না। মুসলিম হবার আনন্দ, বাসা জানলে কী হবে তার ভয়, সামনের জীবনের কথা ভেবে উদ্বিগ্নতা, আবার অদ্ভুত এক শান্তির অনুভূতি ছিল মনে। সব মিলিয়ে মিশ্র এক অনুভূতি। সেদিনের কথা কখনোই বলবো না আমি। আমার তখনও অনেক জানা বাকি, বোঝা বাকি ইসলাম সম্পর্কে। জানতাম সবাই জানতে পারলে অনেক বড় পরীক্ষায় পড়তে হবে, অনেক কষ্ট সহ্য করতে হবে, অনেক আত্মীয়কে হারাতে হবে। তবু একবারও মনে হয়নি ভুল সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহর উপর এত বিশ্বাস করেছি যে পরিস্থিতি মোকাবেলা করতে পারবো না, এই চিন্তাটা কখনো মাথায় আসেনি। এখন বুঝি আল্লাহ যে আমাকে হিদায়াত দিয়েছেন, এই জন্য সারা জীবন শেষ যায় পরে আল্লাহকে ধন্যবাদ দিলেও তা কম হবে। ইসলামের সাহায্যে কী তা যে পায়নি সে কখনোই বুঝবে না। অংশ সাত। ইসলাম গ্রহণের পর সবচেয়ে কঠিন যে পরীক্ষায় আমাদের পড়তে হয়েছে তা হলো মাকে কষ্ট দেওয়া। আমরা জানতাম মা অনেক কষ্ট পাবেন, ভেঙে পড়বেন, কিন্তু মাকে তো আল্লাহ সৃষ্টি করেছেন, তাকে খুশি করতে গিয়ে সৃষ্টিকর্তা থেকে তো আমরা দূরে যেতে পারি না। ইসলামে মা বাবার গুরুত্ব অনেক, তাদের সকল কথা মান্য করতে বলেছেন আল্লাহ। তবে শুধু আল্লাহর বিরুদ্ধে যায় বা আল্লাহর আদেশ অমান্য করা হবে এমন কথা মানা যাবে না। তাই মা কষ্ট পাবেন জেনেও আমাদের আর কোনো উপায় ছিল না। তবে মায়কা নন, আমরা প্রচুর মানসিক কষ্টের মধ্যে থাকতাম। যাকে আমরা অনেক ভালোবাসি তাকে এভাবে জেনে শুনে কষ্ট দেওয়ার মানসিক যন্ত্রণা যে কী তা বোঝানো যাবে না। সত্য একদিন সামনে আসবে জানতাম, কিন্তু তার মুখোমুখি হবার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। বোনের বিয়ের জন্য তখন বিভিন্ন জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসা শুরু হলো। ও বিয়ে করতে চাইতো না বলে ওকে না জানিয়েই পাত্রী দেখানোর ব্যবস্থা করা হতো মাঝে মাঝে। কিন্তু খ্রিস্টান ছেলে তো ওর পক্ষে বিয়ে করা সম্ভব না। খুবই মানসিক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছিল ও। আমরা আল আমিন মসজিদে যাই 2009 জুন মাসের 21 তারিখ। পরের মাসে সেদিন মসজিদে থাকা এক ভাই বোনকে বিয়ের প্রস্তাব পাঠান। সেই মাসে বোনের সাথে সেই ভাইটা দেখা করে কথা বলে। বোন বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছিল না, মাকে কষ্ট দেওয়ার কথা ভেবে খুবই মানসিক চাপে ছিল।
আমি আমার সাধ্যমতো বোনকে বোঝাতে থাকি, সাহস দিতে থাকি। আমরা এতদিন যে ভয় পাচ্ছিলাম তার সম্মুখীন হওয়ার সময় আসলো। বোন মুসলিম ছেলেকে বিয়ে করতে চায় জেনে মা অনেক কষ্ট পান এবং পরে তার রাগে পরিণত হয়। বোনের সাথে কথা বলা বন্ধ করে দেন তিনি, দিন রাত শুধু কাঁদতেন। অবস্থা দিন দিন খারাপ হচ্ছে দেখে বোন বাসায় বলে দেয় যে ও মুসলিম হয়েছে, কিন্তু সবাই ভেবেছে যে ওই ছেলেকে আগে থেকে পছন্দ করতো এবং তাকে বিয়ে করবে বলে মুসলিম হয়েছে। কেউ যে সত্য ধর্ম খোঁজার অভিযানে নেমেছিল এবং তারপর ইসলামকে আবিষ্কার করে মনে প্রাণে নিজের দিন গ্রহণ করেছে, এটা কেউ চিন্তাও করতে পারত না। বোন যাতে ইসলাম মানতে না পারে সেদিকে কড়া নজর রাখতে শুরু করলো সবাই। সবাই ভাবত ভাইয়াকে বলে গেলে যে ইসলামকে ভুলে যাবে। বোনের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। জোর করে তো আল্লাহর প্রতি বিশ্বাস, ইসলামের প্রতি ভালোবাসা, আল্লাহর ইবাদত করা বন্ধ করে দেওয়া যায় না। প্রচুর মানসিক কষ্টের মধ্য দিয়ে যেতে হচ্ছিল ওকে। মা অনেক কষ্ট পাচ্ছিলেন, অনেক কান্নাকাটি করতেন। বোন না পারছিল মায়ের কষ্ট দূর করতে, না পারছিল ইসলামের পথ ছাড়তে। বোন শুকিয়ে কালো হয়ে গিয়েছিল। আমার কথা কেউ সন্দেহ করেনি বলে আমাকে তখন এই যন্ত্রণা সহ্য করতে হয়নি। তবে বোনের অবস্থা দেখে খুব কষ্ট লাগতো। মা যখন আমার কথাও জানবেন তখন যে কী হবে আল্লাহ জানেন। আমি নিজে মানসিক কষ্ট পাচ্ছিলাম। আগেই বলেছি কারো ধারণাও ছিল না যে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। সবাই ভাবত হয় বোন ব্রেন ওয়াশড হয়েছে, না হয় প্রেমে পড়েছে। বোন না হয় বিয়ে করে ইসলাম পালনের সুযোগ পাবে, কিন্তু আমি আর মায়ের কষ্ট কমানোর জন্য তো কাউকে তার সাথে থাকা লাগবে। তাই আমার মুসলিম হওয়ার কথা প্রকাশ করিনি কারো কাছে। খ্রিস্টান সেজে থাকতে লাগলাম সবার সাথে। খুব সাবধানে সলাৎ পড়তাম, বাসার সব ইসলামিক বই লুকিয়ে ফেলেছিলাম। মাকে কোনোভাবেই মুসলিম ছেলের সাথে বোনের বিয়ের জন্য রাজি করানো গেল না। বোন সিদ্ধান্ত নিতে পারছিল না কী করা উচিত। এখন অনলাইনে পরিচিত কিছু আপুকে সৎ পরামর্শ দিত। অনেক আলাপ আলোচনার পর ঠিক হলো মা বাবাকে না জানিয়ে বোনের বিয়ে দেওয়া হবে। ছেলে পক্ষ থেকে বিয়ের টুকটাক কিছু কেনা হলো। আমিও টিউশনির টাকা থেকে টুকটাক কিছু শপিং করলাম ওর জন্য। বিয়ের আগের দিন খুব বৃষ্টি ছিল। বৃষ্টির মধ্যে আমরা দুই বোন শেষবারের মতো ঘুরতে বের হলাম। বসুন্ধরা সিটিতে ইফতার করলাম একসাথে। বোনের বিয়ে হয়ে যাবে ও দূরে চলে যাবে সবাই জানতাম, কিন্তু সব এত দ্রুত হচ্ছিল যে কখন কীভাবে কী হয়ে যাচ্ছে বুঝে উঠতে পারছিলাম না। যেন সব আগে থেকে পরিকল্পনা করা, আল্লাহ কখন কী হবে সব ঠিক করে রেখেছিলেন। আমি কলেজ থেকে গিয়েছিলাম দাদির বাসায়। খুব দ্রুত বিয়েটা হয়ে গেল। বিয়ের পরপরই ওকে নিয়ে ভাইয়ারা তাদের বাসায় চলে গেল। ওকে ঠিকমতো বিদায়ও জানাতে পারালাম না। ওরা চলে যাওয়ার পর আমি বাসায় চলে আসলাম। বাসায় আসার পর হঠাৎ করে কেমন জানি খালি খালি লাগছিল। বোন যে চলে গেছে এই অনুভূতিটা বুকের ভেতরটা দুমড়ে মুষ্টি দিয়েছিল। ছোটো থেকে একসাথে বড় হওয়া, আমরা আর আগের মতো একসাথে পড়তে বসব না, একসাথে রাত জেগে গল্প করা হবে না। কলেজ থেকে এসে সারাদিনের কাহিনী শোনার কেউ থাকলো না। লুকিয়ে সলাৎ পড়া, সাহারি খাওয়া, একসাথে আর করা হবে না। বোন ওর জীবন নিয়ে আলাদা হয়ে গেল, আমি একা। কান্না আসতে লাগলো, অনেক কান্না। জীবনে বোধ হয় প্রথমবার এত কাঁদলাম। মা বাসায় এলে সবাই জানতে পারলে কী হবে সব মাথায় নেই। কষ্টের কান্নাতে সব আতঙ্ক ধুয়ে গিয়েছিল। অংশ আট। বেলা গড়ালো, বাবা মা খবর পেয়ে বাসায় এলেন। এসে দেখলেন বোন নেই। তারা বিশ্বাস করতে পারছিলেন না আমার বোনের মতো ভালো একজন মেয়ে পালিয়ে বিয়ে করার মতো গর্জিত কাজ করতে পারে। মা চিঠিটা পেলেন, এখানে ওখানে ফোন করে ঠিকানা জোগাড় করলেন, তারপর বোনের শ্বশুরবাড়ি চলে গেলেন। সন্তানের প্রতি ভালোবাসার কাছে তাদের আত্মসম্মান বোধ হার মানল। কিন্তু মা অনেক কষ্ট পেয়েছিলেন, সারাদিন কাঁদতেন। আপন কেউ মারা গেলে যেভাবে কাঁদে সেভাবে হাওমাও করে কাটতেন। বোনের জামা কাপড় যে বালিশে ঘুমাতো এই সব বুকে জড়িয়ে ধরে কাঁদতেন। মা বোনকে খুব বেশি বিশ্বাস করতেন,
বোন মায়ের অনেক কাজ করে দিত, মায়ের সেবা করতো অনেক। এত আস্থার বড় মেয়ে যে এভাবে মাকে পেলে চলে যাব, মা কল্পনা করতে পারেনি। এতটা কষ্ট পেলেও মা রোজ বোনকে ফোন করে ওর খোঁজ নিতেন, ওর বাসায়ও যেতেন ওকে দেখতে। মায়েদের ভালোবাসা এমনই হয়। বোনের বিয়ে হওয়ার পর থেকেই আমার আসল পরীক্ষা শুরু হলো। মা রোজ কাঁদতেন আর বলতেন, তোমার বোন আমাকে কষ্ট দিয়েছে, তুমি এমন কষ্ট দিও না, তাহলে আমি মারা যাব। আমার কিছুই বলার থাকতো না, চুপ করে শুনতাম। সব আত্মীয়রাও একই কথা বলতো, অথচ মনে মনে আমি মুসলিম, মায়ের কথা মতো খ্রিস্টান কোনো ছেলেকে বিয়ে করতে পারবো না। অর্থাৎ আমাকেও মায়ের অবাধ্য হতে হবে, না পারতাম মাকে কথা দিতে, না পারতাম মায়ের কষ্ট সহ্য করতে। এর ফল হলো ভয়াবহ। আস্তে আস্তে আমি ডিপ্রেশনে ভুগতে শুরু করলাম। বোন আমার কষ্ট বুঝত, কিন্তু কিছুই করার ছিল না। আমি সবার থেকে দূরে দূরে সরে থাকলাম, আত্মীয়দের বাসায় কম যেতাম, ক্লাস থেকে দেরি করে বাসায় যেতাম, ক্যাম্পাসে বসে থাকতাম ঘন্টার পর ঘন্টা। যেদিন বন্ধু বান্ধবীরা থাকতো না, এই দুপুরে রাস্তায় হাঁটতে থাকতাম, বাসায় যেতে ইচ্ছে করতো না। এদিকে ইসলামও শেখা হচ্ছিল না, আমার মুসলিম হওয়ার ব্যাপারটা কেউ যেন না জানে সে চেষ্টা করতাম। সব ইসলামিক বই লুকিয়ে রেখেছিলাম। আসল জীবন কিংবা ইন্টারনেটের জীবন, কোথাও আমার তেমন কোনো ভালো মুসলিম বান্ধবী ছিল না যে সাহায্য করবে। বোন নতুন সংসার নিয়ে ব্যস্ত, ইসলাম শিখতে গেলে মায়ের কথা মনে হতো, আবার মায়ের ইসলাম বিরোধী কথা শোনাও ছিল যন্ত্রণার। অসম্ভব মানসিক কষ্টে থাকতাম প্রায় প্রত্যেকটা মুহূর্ত। মা ঘরের দরজা লাগাতে দিতেন না, তাই রাতে সবাই ঘুমিয়ে গেলে একসাথে সব ওয়াক্তে সলাত পড়তাম। নিজেকে খুব ব্যস্ত রাখার চেষ্টা করতাম, ক্লাস, পড়াশোনা, টিউশনি শেষে রাতে 2-3 ওয়াক্ত সলাত পড়ে ক্লান্ত হয়ে কখন যেন ঘুমিয়ে পড়তাম। সলাতে অনিয়মিত হতে থাকলাম, ইসলাম থেকে দূরে থাকার ফলে ইমানও কমতে থাকলো। মাঝে সাঝে বোনের বাসায় যেতাম, ওই সময়টুকু খুব ভালো থাকতাম, 5 ওয়াক্ত সলাত পড়তাম, মাথায় কাপড় দিয়ে থাকতো, একটু কষ্ট হতো না। ওদের বাসায় সবাই আমাকে অনেক আদর করত। ভাইয়া হজ করতে গিয়েছিলেন, কুরবানি ঈদের কয়েকদিন আগে থেকেই ঈদ পর্যন্ত ওদের বাসায় থেকেছিলাম। ঈদ যে আসলে কেমন হয় প্রথম বুঝলাম ওদের বাসায় ঈদ করে। ঈদের আগের দিন সবাই মিলে গল্প করতে করতে চালের আটা রুটি বানালাম। ঈদের দিন কুরবানি দেওয়া, গোশত ভাগ করা ইত্যাদি অনেক কাজ। প্রথমে বুড়ি সাফ করা শিখলাম হাতে কলমে ভাইয়ার আম্মার কাছ থেকে। ডিপ্রেশনের কথা বলে যেতাম বোনের সাথে থাকলে। বাসায় আসার পর আবার শুরু হতো সেই পুরানো কষ্ট। বোন কী সুন্দর ইসলাম পালন করতে পারছে আর আমি পারছি না, সলাতটাও পড়তে পারছি না, পর্দা করা, কোরআন তেলাওয়াত শেখা ইত্যাদি তো দূরের কথা। ইসলাম শেখার বেশ কিছু এলাকা, অর্থাৎ পাঠচক্র হয় ঢাকাতে, ইচ্ছে থাকলেও সেখানে যেতে পারতাম না। আমাকে খুব চোখে চোখে রাখতেন মা, বাইরে গেলেই পোন আর পোন না দলে রেগে যেতেন। হালাকাগুলোর বেশিরভাগ বিকেলে যখন আমার ক্লাস থাকে না আর আমাকে পোনে না পেলে বন্ধু বান্ধবীদের ফোন করলে জেনে যাবে যে ক্লাস নেই, তাও আমি বাসার বাহিরে। বোন আর আমার মাঝে কত মিল সবাই জানতো এবং ভয় পেত আমিও মুসলিম হয়ে যেতে পারি। তবে আমি বোনের মতো ধর্ম নিয়ে বেশি কথা বলতাম না দেখে তারা খুব বেশি সুযোগ পেত না। পরোক্ষভাবে আমাকে ইসলাম থেকে পেরিয়ে আনার চেষ্টা চলত। এই সময়ে ডিপ্রেশনের পাশাপাশি নতুন আরেকটা সমস্যা শুরু হয় আমার, একা থাকতে পারতাম। একা হলেই মাথায় দুনিয়ার দুশ্চিন্তা আসতো, রাতে ভালো ঘুম হতো না, ছটপট করে কাটিয়ে দিতাম। ইসলাম পালন করতে পারছি না ঠিক মতো, আল্লাহ যদি নারাজ হয়, ভয় লাগতো। আবার পালন করতে গেলে যদি মা জেনে যায়, আমি কোথায় যাব, কিভাবে সব সামলাবো, এসব ভেবে কুল পেতাম না। মা যে কষ্ট পাবেন তা আমি সহ্য করব কিভাবে। মায়ের সামনে কম যেতে লাগলাম। মা অনেক বলতো অফিস থেকে আসলে যেন মায়ের সাথে একটু গল্প করি, একসাথে টিভি দেখি, কিন্তু আমি মায়ের কাছে যেতাম না। জানি বোনের কথা উঠবেই আর আমি যেন এই কাজ না করে বলবেই। মা আমাকে বলতেন, কথা দিতে যে আমি বোনের মতো করব না, কিন্তু মাকে মিথ্যা আশা দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না, তাই মায়ের সাথে কম সময় কাটাতাম।
যখন কিছু করার থাকতো না, গল্পের বই পড়ে বা নেটে বন্ধু বান্ধবীদের সাথে রাত জেগে আড্ডা দিতে সময় কাটাতাম, যতক্ষণ না ক্লান্ত হয়ে নিজ থেকে চোখ বন্ধ হয়ে আসতো, ঘুমানোর চেষ্টা করতাম না।